হাই গাইস, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন ভিডিও বলার আমি আজকে এশিয়া বিল বলতে পারবো না, অবশ্যই বলতে পারছি না। পরশুদিন রাতে প্রিয়াঙ্কা রেড্ডি নামে যে দিদিটার কে গণধর্ষণ করা হয়েছে, আমি বলতেও নিজে কেমন লাগছে। তো তার ব্যাপারে কিছু কথা বলতে চাইছি। তো ফার্স্ট অফ অল, আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ আসছে, লক্ষ লক্ষ। তো প্লিজ তোমরা একটু ইগনোর করো, কারণ আমি নিজে আবার ফোনে আমার ঘরের মধ্যে ভিডিও করি। এটা আমার রুম, তো এখানে ভিডিও বানাই। তো আমি আমার এতটা রাগ হচ্ছিল ভিডিও দেখার পর, শুধু আমার না, যেটা তোমার সবার রাগটা হচ্ছে, মানে মারাত্মক। আমি কালকে থেকে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, বাট আমি সে ভিডিওটি বানাতে পারছিলাম না। লক্ষণই খুলছি মুখ থেকে, না ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আসছে বাইরে বাইরে। শরীরটা খুব খারাপ ছিল, আমি ভিডিও বানাতে পারছিলাম। তো কালকে রাত্রিবেলা আমি লাইভে এসে 11:30 থেকে, আমি রাত্রি 11:30 লাইভে এসে আমি ভিডিও কিছু কথা বলেছি, যেগুলো তোমরা দেখতে পারো। আমার ফেসবুকের লিঙ্ক আমি তোমাকে তোমাদেরকে নিচের লিঙ্কে দিয়ে দেবো। ফেসবুকের লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো নিচে কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশন বক্সে। তো ঠিকঠাক কথা বলতে পারছি না, তো তাও ভিডিওটা বানানো আমার পক্ষে খুব জরুরি মনে হলো। কিছু আমাদের যে এই চারিপাশে যে মানুষজন থাকছে, তো আমাদের চারপাশে যেসব মানুষ আছে তাদেরকে কিছু মানে বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো ফার্স্টে আমি প্রিয়াঙ্কা রেড্ডির কেসটা কিছুটা বলি আমি, যেটা তার সাথে একটা নৃশংস হত্যা বলা যায় যেটা তার সাথে ঘটেছে। সে রাত্রিবেলা বাড়ি ফিরছিল তার ক্লিনিক থেকে, সে একজন পশু চিকিৎসক। তো সে ক্লিনিক থেকে বাড়ি ফিরছিল, তো সেই টাইমে সে যেখানে তার গাড়িটা পার্ক করতো, সেখানে কিছু আগে থেকে কিছু মানুষ তার গাড়িটা পাঞ্চার করে দিয়েছিলো। তো দেন যখন সে হেল্প মানে তাকে হেল্প করার নাম করে, মোহাম্মদ পাশা নামে যে লোকটি ছিল সে তাকে হেল্প করার নাম করে তাকে নিয়ে যায় এবং তাকে রেপ করে। আর তার তিনটে বন্ধুকে নিয়ে তারা হয় আর কি ঘটনাটা। তো তারপর তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে। তো এরা কি মানুষ? এরা মানুষ, তোদের যদি বাড়ায় এতই থাকে ওখানে, তোরা লাইনে গিয়ে দাঁড়ায় যা, তো ওইখানে গিয়ে ওখানে লাইনে গিয়ে ওখানে গিয়ে করে আয়, তোর এতই থাকে। তোর ওখানে মা বোন নেই, তোর মা বোন নেই, তোদের কি বলবো বল, তোদের কি বলবো। আমি ভিডিও আমি এখনো অব্দি ভিডিও কোনো দিন কোনো বাজে কথা বলি না, বাট ওখানে বলতে পারছি না। বাট লাইভেও আমি কিছু খিস্তে গেলে সেভাবে মারতে পারছি না। বাট তোদের মা বোনের কথা একবার ভাবলি না? তোরাও তো একটা মেয়ে, তো গাইস সরি, ভিডিও আমি ওই রুম থেকে অন্য রুমে চলে আসলাম, কারণ এত আজকে রোববার এত চেঁচামেচি আর হচ্ছে না। তো যাই হোক, যেটা বলছিলাম, সে যে চারটে ছেলে তোরা রেপ করেছে তাদের বিরুদ্ধে যে বলতে চাইছি, তোদের কি মা বোন নেই বাড়িতে? ভাই ভাই বলেও ভুল তোদেরকে, জানো রে বাচ্চা, তোর বাড়িতে মা বোন নেই? অত শখ থাকে না তাহলে বারো ওখানে গিয়ে লাইনে দাঁড়া। আজকে তোদের জন্য তোদের মা বোনের তো মাথা হেঁট হচ্ছে নাকি? আর তোদের বলেও কি দরকার, মানে তোদের বলেও কি লাভ? আজকে তোরা জানিস আজকে আমি কাজটা করবো। আমাদের তো ইন্ডিয়াতে তো কোনো ল নেই যে রেপিস্টে ফাঁসি দেবে বা মেরে দেবে, কমার জেল খাটবি বেরিয়ে যাবি। কি হবে এখানকার, আমাদের এখানকার কি হবে? কিছু মানুষ যারা ফেসবুকে, আগে কিছু মানুষের কথা বলি, আমি কিছু মানুষ আমি আমার আমি একটা ফেসবুকে আমার পেজে একটা শেয়ার করেছিলাম একটা পোস্ট। তো সেখানে একজন কমেন্ট করেছে, আমি মানে তার পার্টি ফাটি নিয়ে অন্য কথা বলতে চাইছি না, তো পার্টি নিয়ে তার একটা স্লোগান কমেন্ট করেছে অ্যান্ড লিখেছে, যদি এটা এ হতো বা এরকম হতো তো তাহলে তাহলে কিছু হতো না। তো আমার একটা কথা আমি সেখানে রিপ্লাই দিয়েছি, অনেক ঝামেলা হয়েছিল আমাদের সাথে, যে এখানেও তোরা পার্টি দেখবি, জাত ধর্ম দেখবি, এখানেও দেখবি।
একটা মেয়ের এই অবস্থা হয়েছে আজকে, তোরা এখানেও পার্টি, যার ধর্ম হিন্দু মুসলমান তোমরা তোমাদের কাজ করে যাও, যেদিন নিজের ঘর হবে সেদিন বুঝবে। দিন দিন তো বেড়ে যাচ্ছে জিনিসটার সংখ্যা না, আজকে ওদের সাথে হচ্ছে নয় আজ কদিন পর আমাদের সাথে হবে না, এর কোনো গ্যারান্টি নেই কিন্তু আমাদের সাথে। আমি জাস্ট মানে আমার ভেতরে যা জ্বলছে না আমি জাস্ট বলতে পারছি না। মোমবাতি মিছিল করে কিচ্ছু হবে না, যদি পারো না শাস্তি মিছিল করা দরকার ওদের রেপিস্টদের। যদি আমি পারতাম না ধরে না একদম খাঁচায় বন্ধ করে ওইখানে ইঁদুর ছেড়ে দিতাম, ইঁদুর ছেড়ে দিতাম আমি ওই মেন ওই ওই জায়গাটাতে না, রসগোল্লার রস দিয়ে না লাল পিপে ছেড়ে দিতাম, খাঁচালাম আর হাতটা বেঁধে দিতাম মশালা সুরের। তো মেন্টালিটিটা কেমন মানে তোদের এরকম নেই, নিজেদের নিজের বাড়িতে মা বোন আছে এটা দেখ, অত শখ থাকলে তোর ওখানে লাইন দে। এরপরে যদি শাস্তি না হয় না ওদের, সত্যি কথা আমাদের আমাদের সবার সবাই সরকারের উপর থেকে ভরসা তো উঠে যাবে, এই লর উপর থেকে আমাদের একটা ভরসা উঠে যাবে। এরকম আর কত দেখবো, কিছু একজন কিছু বুড়ো মানুষ, আমি যদি একটা পোস্টে কমেন্ট দেখলাম সে লিখেছে ছোটো ছোটো ড্রেস আপের জন্য নাকি এরকম হয়েছে। তো কাকু একটা কথা বলতে চাই শুনুন, যদি ড্রেস আপের জন্য রেপ হতো না তাহলে বড়ো বড়ো দেশগুলোতে না প্রত্যেক সেকেন্ডে রেপ হতো। আর তার থেকে একটা বড়ো কথা কাকু, 3 মাস 6 মাসের বাচ্চারা কী এমন জামা পরে থাকে, কী এমন কাপড় পরে থাকে, তাদের রেপটা কেন হলো, মাথায় কী আছে আপনাদের, কী আছে আপনাদের? আরে আপনারাই তো আপনাদের ভিডিওগুলো দেখাবো আমরা, আমি দেখো আপনার ভিডিওগুলো ইউটিউবে ছাড়বো, কী করেন আপনার বয়স্ক বয়স্ক মানুষগুলো কী করে, কিছু কিছু সব না কিছু কিছু মানুষ আছে, কারণ সবাই খারাপ হয় না, কিছু কিছু মানুষ ভালো হয় কিছু খারাপ হয়। তো কিছু কিছু বয়স্ক মানুষের ভিডিও আমাদের কাছে তোমরা দেখেছো আর ঠিক আগে কী করেছে বাসের মধ্যে মেলার মধ্যে আরও অনেক ভিডিও আছে, তো সেই সব মানুষগুলোই এরাই হয়তো পোস্ট করছে যে নাকি ছোটো পোশাকের জন্য নাকি, যদি ছোটো পোশাকের জন্য রেপ হতো না তাহলে 6 মাসে 3 মাসে বাচ্চা রেপ হতো না, মাথার মধ্যে না গোবরটা বের করে একটু কিছু মশলা ঢোকান। হ্যাঁ তোদের কি বলবো তোদেরকে, তোদের মেন্টালিটিটা কোথায় চলে এসেছে, ড্রেস আপের জন্য রেপ হয় নাকি আজকাল, এই জিনিসগুলো শুনতে হচ্ছে এখন আমাদেরকে। তাহলে একটা কথা বলি, দেশ তো আমাদের অনেক উন্নত হচ্ছে, অনেক উন্নত হচ্ছে, অনেক ডিজিটাল হচ্ছে দেশ আমাদের, সত্যি কি আমাদের দেশ ডিজিটাল, সত্যি কি আমাদের দেশটা গ্রো করেছে, যদি গ্রো করতো তাহলে আজকে এগুলো হতো না। আর এই ধরনের চিন্তা আপনি যে বলছেন ছোটো ড্রেসের জন্য, ড্রেস এসব ড্রেস আমাদের আগে যেমন আমি ধরি ইউকে বা ইউএস, সেখানে তো তাহলে প্রত্যেক সেকেন্ডে রেপ হওয়ার কথা ছিল না। তো কাকু ড্রেস আপের জন্য কিছু হয় না কাকু, একটা পরিষ্কার কথা, চিন্তা ভাবনা আমাদের চেঞ্জ করতে হবে। আর একটা কথা আমি বলতে চাই সবাইকে, একটা রেপিস্টকে যদি মারা হয় না আমার তো মনে হয় আর 10টা রেপিস্ট ভয় পেয়ে তারা এই কথাটা এই জিনিসটা কথাটা ভাববেও না। যতদিন আমরা ওদের মারতে পারছি, ওদের ওখানে গুলি মারতে পারছি না, ততদিন কিচ্ছু হবে না। দুদিন ফেসবুক স্ট্যাটাস, দুদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, খুব জোর 1 সপ্তাহ তারাও সবাই ভুলে যাচ্ছে, আজকে সবাই ব্যস্ত, কারো কাছে কোনো টাইম নেই কাউকে দেখার মতন। একটু তোমরা একটু ভাবতে পারছো ওই দিদিটার ফ্যামিলি এখন মানে কোন জায়গাতে যাচ্ছে, এখন কি অবস্থায় আছে। সবাইকে আমার একটা রিকোয়েস্ট, তো সবাই ছোটো ছোটো কোনো ছোটো ছোটো একটা ক্লিপ বানিয়ে, ভিডিও ক্লিপ বানিয়ে প্লিজ ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম তোমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা আপলোড দাও, যাতে অন্তত এবার শাস্তি পাক।
আরেকটা অনুরোধ প্রত্যেক যারা উকিল তাদের কাছে একটা অনুরোধ, আবার প্লিজ এদের হয়ে আপনারা দাঁড়াবেন না প্লিজ। কারণ আজকে আপনারা ভাবুন, আপনারা এই রেপিস্টের সঙ্গে যদি দাঁড়ান আপনি ওদের হয়ে, কালকে আপনাদের ফ্যামিলির সাথে হতে পারে জিনিসটা। তো আপনাদের একটা অনুরোধ, আপনারা প্লিজ এইসব রেপিস্টের সাথে থাকবেন না। তো গাইস একটা দাঁড়াবেন না ওদের পাশে প্লিজ, আমরা শাস্তি চাই, আমরা সবাই শাস্তি চাই যে প্রিয়াঙ্কা রেড্ডির এই অবস্থা করেছে। শুধু প্রিয়াঙ্কা রেড্ডি না, এরকম অনেক প্রিয়াঙ্কা রেড্ডি আগে এই জায়গায় এসেছে, আজকে প্রথম না, অনেক এরকম রেপ হয়। তো আমি একটাই অনুরোধ করব, কোনো উকিল যেন এই রেপিস্টের সাথে না দাঁড়ায়, আর সবাই মিলে আমরা একটাই হন চাই, শাস্তি হোক এদের। আর কিছু মানুষ, আমি একটা কথা বলতে চাই, কাকু কাকিমা যারা মনে করো তোমরা যে ছোটো ড্রেসের জন্য ইয়ে করছে না, এখন ভুল জিনিস, তাহলে 3 মাস 6 মাসের বাচ্চারা ইয়ে হতো না, তাহলে 80 বার ইয়ে হতো না, অনেক নাম আছে। তো একটা কথা, ড্রেসের জন্য রেপ হয় না গাইস, রেপ হয় নিজের মেন্টালিটির জন্য। আর যেদিন আমরা এই মেন্টালিটিটাকে ঠিক করতে পারবো, সেদিন আমরা নিউ ইন্ডিয়া পাবো। আর তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আমি আমার কথাগুলো রাখলাম, তোমরা তোমাদের কিছু বক্তব্য কমেন্ট করো। আমি এই ভিডিও কোনো লাইক চাই না, আমার ভিডিও এই ভিডিওতে আমাকে কোনো লাইক দিতে হবে না, শুধু তোমরা এই মেসেজটা সবার কাছে পৌঁছে দাও, যাতে যখন এরা রেপ, যখন রেপ হওয়ার পর যখন শোনা, যখন তাদের ফ্যামিলি শুনছে না যে ড্রেস আপের জন্য রেপ হচ্ছে, তখন যে ওদের মধ্যে থেকে যে কী যাচ্ছে সেটা ওরাই বোঝে, আমরা না ওরাই বুঝছে যে ওদের প্রতি কী যাচ্ছে। কেউ বলছে, অনেকে অনেক কম, যে কমেন্টগুলো আমি নিজে বলতে পারছি না এখন অবশ্য, আর একটাই, আমার সামনে যদি কোনোদিন এটা চোখে পড়ে না, তাহলে ওইখানে মারবো, আমি ওইখানে মেরে শেষ করে দেবো। আর একটা কথা, নিচে আমি আমার একটা পার্সোনাল নাম্বার আমি নিচে দিয়ে দেবো, যদি কোনো মহিলা মেয়ে মানুষ যদি কখনো কোনো প্রবলেম ফেস করে, তো ওই নাম্বারে তোমরা প্লিজ কল করো, আমরা নিশ্চয়ই তোমাদের হেল্প করবো। মোটামুটি আমাদের কলকাতার, আমি কলকাতার ছেলে, আমি পুরো চেষ্টা করবো তোমাদের সেভ করার। আর একটা জিনিস, তোমরা মেয়েরা কিন্তু কারোর থেকে কম না, সবচেয়ে বড় কথা, মেয়েরা কিন্তু কারোর থেকে কোনো অংশে কম না। তো একটা কথা আমরা মনে রাখো, তোমরা মা দুর্গার একটা রূপ, মা কালীর একটা রূপ তোমরা। তো তোমরা সেলফ ডিফেন্সটা একটুখানি শিখে রাখো। আর আমি আর কিছু বলতে পারছি না, তো এই ভিডিওটা এখানে অফ করছি, আমি শেষ করছি, বাই। আর সবাই একটা ভিডিও ক্লিপ বানিয়ে ছাড়ো প্লিজ, তাদের শাস্তি হয় দোষীগুলোকে, বাই গাইস। আমার ফেসবুকের লাইভ ভিডিওটা তোমরা প্লিজ দেখো। আর একটা কথা আমি যেটা বলতে ভুলে গেছিলাম, আমি কালকে সার্চ মারছিলাম মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি অফ ওম্যান, তো ফার্স্টে যে নামটা এসেছিলো ওটা হচ্ছে ইন্ডিয়া। এর থেকে দুঃখজনক আমার কাছে মনে হয় না আর কিছু আছে। তো গাইজ তোমরা ওই ভিডিওটা প্লিজ দেখো, আমার লাইভ ভিডিওটা আমি এখানে লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি। তো গাইজ বাই, আর শাস্তি চাই।